শুরু হয়ে গেছে কাউন্টডাউন মকর সংক্রান্তির মাহেন্দ্র খনির লক্ষ্যে সেজে গুজে তৈরি গঙ্গাসাগর লাখ লাখ পুণ্যার্থীর ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণ কেউ এসেছে উত্তরাখণ্ড থেকে কেউ বিহার কেউ আবার বাংলারই কোনো প্রান্ত থেকে পুণ্যার্থীরা যাতে কোনোভাবেই অভুক্ত না ফেরেন তার ব্যবস্থা করেছে ইস্কন খাওয়াবো এমন খাওয়া ভোজ কয় যাহারে গঙ্গাসাগর মেলা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বৃহত্তম কিচেন বা রান্নাঘরে যেখানে প্রতিদিন যে বিপুল পরিমাণ রান্না হচ্ছে তাতে পেট ভরছে এক নয় দুই নয় কমপক্ষে দশ হাজার মানুষের। হ্যাঁ ঠিকই শুনছেন, প্রতিদিন গঙ্গাসাগর মেলায় দশ হাজার মানুষের রসনা তৃপ্তি করছে ইস্কন। রোজ পাত পড়ছে দশ হাজার মানুষের, আয়োজনও তাই বিপুল। মস্ত কড়াইয়ে টকবাক করে ফুটছে খিচুড়ি ভোগ তরকারি। আমরা লক্ষাধিক লোকের খাবারের ব্যবস্থা রাখি এবং আমাদের এগারো তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ক্যাম্পটি সম্পূর্ণ বিনামূল্যে লক্ষাধিক লোকদের প্রতিদিন পাঁচ হাজার দশ হাজার এরকম করে টোটাল প্রায় লক্ষাধিক ভক্ত প্রসাদ পান। চলুন ঘুরে আসি ইস্কনের হেসেলের অন্তরে। এত বিপুল মানুষের রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাই বিশেষ নজর ইস্কন কর্তৃপক্ষের। রান্না হচ্ছে হাতের ছোঁয়াচ পুরোপুরি দিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি ইস্কনের সেই রান্নাঘরে, যে রান্নাঘরে কার্যত কোনো কিছুতেই হাত ছোঁয়ানো হচ্ছে না, কোনো আগুন জ্বলছে না, অথচ রান্না হয়েই চলেছে পদের পর পদ। কীভাবে সম্ভব হচ্ছে? কারণ এই অত্যাধুনিক রান্নাঘরের বাইরে রয়েছে একটি স্টিম মেশিন, যে মেশিন থেকে পরপর এই এক দুই এবং তিন নম্বর চুলায় সরাসরি চলে আসছে বাষ্প এবং সেই বাষ্পই জল ছাড়া করে দিচ্ছে রান্না। মিনিট করে সময় পেলেই তারা বানিয়ে ফেলবেন ৮০০ পুণ্যার্থীর অন্নভোগ, জানালেন কিচেনের দায়িত্বে থাকা ঠাকুর। আমরা যদি জানতে পারি গঙ্গাসাগরে নদী পার হয়ে কত লোক আসছে, ৮০০ লোকের রান্না করার জন্য আমাদের জন্য এক ঘন্টা যথেষ্ট। তার মধ্যে ভাত রান্না হয়ে যাবে, ডাল রান্না হয়ে যাবে, সবজি রান্না হয়ে যাবে। সব মিলিয়ে একদিকে যেমন প্রচুর প্রচুর মানুষকে খাওয়াতে ইচ্ছুক ইস্কন, পাশাপাশি তারা এটাও মনে করছেন যে মানুষ যখন অন্ন গ্রহণ করবেন তখন তা যেন হয় সম্পূর্ণ পরিশুদ্ধ, এবং সম্পূর্ণ পরিশুদ্ধ রান্না তখনই করা যায় যখন সেই রান্নায় থাকে না কোনো জল। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা মনোজ হাজরার সঙ্গে অয়ন, গঙ্গাসাগর, দক্ষিণ চব্বিশ পরগনা। দিল্লির বৈঠকে না থেকেও বিরোধী ঐক্যের বার্তা মমতার, যে দল যেখানে শক্তিশালী সে সেখানে আন্দোলন করুন। টিএমসিপির ধর্ণামঞ্চ থেকে বিজেপি বিরোধীদের আহ্বান মমতার, সিএনআরসি ইস্যুতে সব আঞ্চলিক দলগুলিকে একজোট হওয়ার ডাক। সরকারি সম্পত্তি নষ্ট করলেই গুলি, দিলীপের নিদানে ক্ষোভ দলেরই অন্দরে। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তোপ বাবুলের নিন্দায় বাম তৃণমূল, যে যাই বলুক ক্ষমতা এলে করে দেখাবো। সমালোচনার ঝড়ে অনরাজ্য বিজেপি সভাপতি। সরকারি সম্পত্তি সবচেয়ে বেশি নষ্ট করেছেন দিলীপ ঘোষ, দিলীপ বিতর্কে মুখ খুলে পাল্টা নিদান অনুব্রত মণ্ডলের, দল এই মন্তব্য অনুমোদন করে না বললেন তাপস। সরকারের উচিত দিলীপ ঘোষকে গুলি করে মেরে দাও, যদি প্রথম সম্পত্তি কেউ নষ্ট করেছে সে যে বিজেপি লিডার দিলীপ ঘোষ। চলতি সপ্তাহে বঙ্গ বিজেপির নতুন সভাপতি, দলের অন্দরে দিলীপ ঘোষকে নিয়ে অসন্তোষ। দিলীপের সেকেন্ড ইনিংস জল্পনার মাঝেই শহর ঘুরে গেলেন অমিত শাহর দূত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুরসভায় ভোট, খবর সূত্রের তপশিলীদের জন্য সংরক্ষিত ৮টি ওয়ার্ড, মহিলাদের জন্য ৪৫টি, সংরক্ষণের কোপে অনিশ্চিত ৪, এমআইসি সহ ডাকাবুকা কাউন্সিলরদের প্রার্থীপদ।